السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن ولاه اما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد بعد اعوذ بالله السميع العليم من الشيطان الرجيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان فَمَا شهد منكم الشَّخَرَ فليصم وقال النبي الأمين صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه دورير وكاتشير بيشتي بي بی بانجلار شماني شودي ودوشب لندو شكل كي پرتومي جانيسي جنتي شوغات سلام اپنا درگي جاني انترك مبارك امرا آج অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনায় সূত্রপাত করব সেটি হচ্ছে রমাদান মুবারক এটি মহিমান্বিত মাস এটি বরকতের মাস কল্যাণের মাস রহমতের মাস কর মাস এ মাস সম্পর্কে আমাদের অনেক অনেক অজানা তথ্য রয়ে গেছে যা আমাদের জানা একান্ত প্রয়োজন এবং এমন কিছু জানা বিষয় আছে যেগুলি আমরা যখন পুনরায় আলোচনা করব তখন আমাদের বুত নবজাগরণের সৃষ্টি হবে কিমান বৃদ্ধি পাবে তাই আপনাদেরকে শুরুতেই আমি মোহাম্মদ হারুন হোসেন স্বাগত জানাচ্ছি এবং সাথে সাথে আসুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের স্টুডিওতে আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে যারা আলোচক অতিথি হিসাবে আমাদের এখানে উপস্থিত হওয়ার সদয় সদয়সম্মতি জ্ঞাপন করে কষ্ট করে এসে হাজির হয়েছে আমার ডানে রয়েছেন জনাব শেখ আমানুল্লাহ মাদানী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার বামে রয়েছেন জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলম দিন এবং আমার পাশিষ্ট রয়েছেন জনাব শেখ সৈফুদ্দিন বেলাল বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলম দিন এবং দায় ইলাল্লাহ এর অন্যতম একজন বিশেষ ব্যক্তি হিসেবে খ্যাত আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে মোবারকবাদ ও স্বাগত জানাচ্ছি অতপর সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা আমাদের নির্ধারিত আলোচনায় চলে যাচ্ছি আমাদের বিষয় হচ্ছে রমাদান মুবারক আল্লাহ সোহায়নাহা তার এই জগৎ সংসারে তিনি আমাদের জন্য বছরে বারোটি মাস দান করেছেন তার মধ্যে নবম মাস হচ্ছে রমাদান মুবারক তো রমাদান মুবারক একটি বরকতপূর্ণ মাস সে প্রসঙ্গে ভূমিকা স্বরূপ সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি অনুরোধ জানাবো জানাব শেখ আমানুল্লাহ মাদানীকে ফালিয়া তহফাদুল মাস কৌরা বিসমিল্লাহ রহমান রহিম ইন আলা মালা হিল করিম আম্মাবাদ রমাদানুল মুবারক একটি পবিত্র মাস যে মাসে পাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাদর এ মাসের মধ্যে রয়েছে সিয়াম এবং কিয়াম বিভিন্ন এবাদতের সমাবেশ এ মাসে ঘটেছে এবং গোনাহার বান্দাদের পাপ পঙ্কিলত থেকে দূরে থাকার জন্য সিয়ামে রমাদান একটি অনন্য প্রশিক্ষণ বটে এটা সবর ধৈর্য এবং কম্পেনসেশনের মাস মুসলিম ভাতৃত্ব প্রতিষ্ঠার জন্য হতদরিদ্র মানুষের ভোকানাঙ্গা মানুষ যে না খেয়ে থাকে জঠর জ্বালা কত মর্মান্তিক হয় সেগুলি উপলব্ধিতে আনার জন্য একটি অনুপম প্রশিক্ষণের মাস মাসের রমাদান শব্দটা নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি তো দেখা যায় জ্বালিয়ে পুড়িয়ে সারখার করা বা জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া এগুলিকে রমাদান বলা হয় রমাদ থেকেই উৎপত্তি পাপ পঙ্কিলতাকে জ্বালিয়ে দেয় হিংসা বিদ্বেষকে জ্বালিয়ে দেয় এই মাসে এই মাসের মধ্যে অনেক ফজল ও বরকত রয়েছে এই মাসে সিয়াম আল্লাহ পাক ফরজ করেছেন কিয়ামুল একটি গুরুত্বপূর্ণ এবাদত জেখ আবরুল্লাহানী আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে এটি এমন একটি মহিমান্বিত মাস যে মাসে আল্লাহ রবাহ আলমিন এবাদতের গুরুত্বপূর্ণ বিষয়গুলির সন্নিবেশন এই মাসের ভিতরে আল্লাহ ঘটিয়ে দিয়েছেন যার কারণে এটি অত্যধিক মর্যাদাপূর্ণ মাস যা আমরা আমাদের শ্রদ্ধেয় শেখ আমানুল্লাহ মাদারির আলোচনার মাধ্যমের সংক্ষেপ জানতে পারলাম আচ্ছা এটা যেহেতু শাহরুল কোরআন এবং এটা রমাদান কোরআন নাজিল হয়েছে আমি জানাক শেখ ইউসুফ আবদুল মজিদকে এ প্রসঙ্গে আলোচনা করার জন্য আলহামদুলিল্লাহ রসুলিল্লাহিসহি আসমাইন কোরআন মহান রবাহ আলমিন সারা পৃথিবীর মানুষের হেদায়েত এবং তাদের উজ্জ্বল পরিণতি সুন্দর পরিণাম নিশ্চিত করবার জন্য এই পৃথিবীর মানুষকে আল্লাহর সঙ্গে সম্পৃক্ত করবার জন্য আল্লাহর পরিচয় আল্লাহ তালা কোরআনের মাধ্যমে দিয়েছেন এবং মানুষের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য কী মানুষ কোথেকে এসেছে কোথায় মানুষ যাবে শেষ কোথায় মানুষের জীবনের মৌলিক প্রশ্নগুলোর উত্তর এবং মানুষকে তার জীবনের চরম অভিষ্ট লক্ষ্য অর্জনে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল করিম এসেছে হেদায়ত হিসাবে এই কোরআনুল করিম আল্লাহ তালা যে মাসে নাজিল করেছেন নিঃসন্দেহে সেটা একটা বরকতময় মাস আল্লাহ তালা এই কোরআন নাজিল সম্পর্কে যেরকম লাইলাতুল কাদেরের কথা উল্লেখ করেছেন ইন্না আনজালনাহু না হুফি লাইলাতুল কাদর যে আমি এই কোরআন লাইলাতুল কাদরে অবতীর্ণ করেছি ঠিক তেমনি ভাবে রমজান আল মুবারকের কথাও আল্লাহ পাক উল্লেখ করে আসান উত্তর কথা বলেছেন তিনি আমি জনাব শেখ সাইফুদ্দিন বেলাল সাহকে বলবো যে ব্যাখ্যা সাপেক্ষে যে কোরআন নাজিল হয়েছে রমাদান অন্য রাতে নয় ইন্না আংজাল্লাহ মুবারকের দ্বারা যে লাইলে তোম কতদূরই উদ্দেশ্য এই ব্যাখ্যাটা স্পষ্ট করে বলার জন্য আপনাকে একটু অনুরোধ করুন সুমিল্লাহ সালতসলা মারসুল্লাহ ওয়ালা আলী ওয়াস হাবন ওয়ালা আহ্মাবাদ শাহ রমাদান আল্লাহদি উং জিলা ফি কোরআন আমরা প্রিয় শ্রোতা মণ্ডলীকে কথাটা জানাতে চাই আপনাদের কাছে আমাদের জিজ্ঞাসা কোরআন কখন নাজিল হয়েছে আল্লাহ বলে আল যিনি এই কোরান নাজিল করেছেন তিনিই ভালো জানেন কোরআন কোন মাসে নাজিল হয়েছে এটা কি সাবান মাসে হয়েছে না রমজানে হয়েছে তো তিনি তো বলছেন যে কোরআন আমি কোরআন রমজানে নাজিল করেছি এটা হলো মাসের ক্ষেত্রে যদি আমরা ধরি যে সেটা কোন দিনে কোন রাত্রে দিনে হয়েছেন রাত্রে সে কথাও তো মহান রবুল্লা আলামিন আমাদের কাছে সুস্পষ্ট করে বলে দিয়েছেন ইন্না কাদার আমি মহামানিত রজনী লাইলাতুল কাদারে এই কোরআন নাজিল করেছি আর লাইয়ুল কাদার আমরা সবাই জানি সেটা রমজান মাসে সাবান মাসে নয় পনেরো তারিখে নয় সেটা রমজানের শেষ দশকের রাত্রিতে এবং শেষ দিনের লায়াতুল কাদার তালাশ করেছেন এবং তার পরিবারকে জাগিয়েছেন আমাদেরকে জাগাবের জন্য সেটা আমাদের উৎসাহিত করেছেন এবং তার সোয়াব আমাদেরকে বলেছেন কাজী সুরা দোখানে যেখানে লাইলাতুল মোবারকা বলা হয়েছে ওই লাইলাতুল যে জমহুর মহাদসিনের অর্থ হলো সেটা হলো লাইলাতুল কাদার এবং ইক্রামা থেকে যে বর্ণনাটা এসেছে যে সেটা পনেরোই সাবান সেই বর্ণনাটা সকল মুফাসিনরা বলেছেন এটা দুর্বল এবং গ্রহণযোগ্য নয় কোরআন বলতে সে নাজিল হয়েছে রমজানে নাজিল হয়েছে লাইলাতুল কাদারে সেটাকে আমরা যদি এখন বলি যে না অন্য কোনো রাত্রে তাহলে কি আল্লাহর চাইতে আমরা ভালোবেসি জানলাম এটা কখনোই হতে পারে না তেল আমরা স্পষ্ট করে আপনার বক্তব্যের মাধ্যমে জানতে পারলাম সুরা আদ-দুখান যে আয়াতটা বলা হয়েছে ইন্না আনজাল্লাহু ফী লাইলাতিন মুবারাকা এই মুবারাকা বা বরকতময় রজনী মানে হচ্ছে লাইলাতুল কদর এবং এর চাইতে কি বরকতপূর্ণ হতে পারে যে একটি রাত্রি ইবাদাত হাজার মাসের চেয়ে উত্তম অর্থাৎ 83 বছর 4 মাসের চেয়ে উত্তম সুবহানাল্লাহ এবং একজন মুমিনের জন্য এর চাইতে বরকত আর কি হতে পারে এই কথা তো শাবানের ব্যাপারে বলেন নাই ঠিক যে আমরা আমাদের যে সমাজে প্রচলিত ধারণা এটা কোরআন এবং হাদিসের ধ্যান ধারণার সম্পূর্ণ উল্টু এবং পরিপন্থী ধারণা আমরা কোরআন হাদিসের পক্ষ থেকে স্পষ্ট করে যেটা বলতে চাই যে শাহরুল কোরআনই হচ্ছে রমাদানুল কোরআন শাহরুল কোরআন রমাদানুলবারক এই হিসাবে আমরা যে হাদিসটা আছি যে জিবরুল্লাহ আল ইসলাম কি যেন এই রমদান মাসে এসে রসুলের শিক্ষানোরান এ প্রসঙ্গে একটু আপনি আলোকপাত করার জন্য ধন্যবাদ রমজান মাসে রসুল আসলাম। কোরআন তেলাওয়াত করতেন কোরআন পাঠ করতেন জিবিরাইল আলাহ শুনতেন জিবির আলাহ সাল্লাম পড়তেন রসুল সাল্লাম শুনতেন এইভাবে পারস্পরিক কোরআনের চর্চা হতো অন্য মাসে কোরআন চর্চা হবে কিন্তু রমাদানুল মুবারকের মাসে বিশেষভাবে কোরআন চর্চা হবে এবং রসাল সাল্লাম যেই বছরে এন্তেকাল করলেন সে বছরে দুবার কোরআন খতম দিয়েছে কোরআন চর্চা জিবরা সাল্লা সাল্লামের তো রমাদানুল মুবারক মাসের প্রথম কাজই হলো আমাদের কোরআন চর্চা করা আর কোরআন যদি আমরা চর্চা করি তাহলে আমাদের অনেক জাহালাত দূর হয়ে যাবে কোরআন আমাদেরকে অনেক সমস্যার সমাধান দিয়ে দিবে ভাই সাইফুদ্দিন বেলাল সাহেব যেভাবে বললেন আল কোরআন উই ফাসির বাদুহু বাদান কোরআন একে অপরকে তাফসির করে হাফেজ ইমাদ উদ্দিন ইবিন কাসির রহমুল্লাহ কোরআন ব্যাখ্যার যে মূলনীতি উল্লেখ করেছেন সেখানে ধন্যবাদ জনাব শেখ এটা চমৎকার পয়েন্ট আপনি মনে রাখবেন ফিরে আসবো আমরা একটা ছোট্ট বিরতির পর সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ আপনাদের জন্য ছোট্ট একটা বিরতি বিরতির পর ফিরে আসছি আমাদের এই প্রাণবন্ত আলোচনায় এবং শিক্ষণীয় আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন মোমেনের চালচলন ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি আর আপনারা দেখছেন টিভি বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদব প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় বাংলাদেশে ও সন্ধ্যা পাঁচটায় ভারতে পিস টিভি বাংলায়

বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও সহি বুহারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ সাতান্ন আদিস নম্বর ছ এই রমজানে রমজান হল রহমতের মাস সহরি ইফতার তারাবি লাইলাতুল কদর ইতেকাফ

সম্মানিত সুদী ও আমরা যে আলোচনা শুনতেছিলাম জনাব শেখ আমানুল্লাহ মাদানী সাহেব বিরতির পূর্বে যে আলোচনা করতে চাচ্ছিলেন আমরা তার কাছে ফিরে যাচ্ছি তিনি তার এই সমাপ্ত আলোচনা করার জন্য যেহেতু এই ইয়েদা রসুন আল কোরআন কোরআন পঠন পাঠন এই মাসেই হতো প্রসঙ্গটি পরিপূর্ণ করুন জি ধন্যবাদ ওখানে আমরা দেখতে পাচ্ছি যে সুরাতুল কাদারে আল্লাহাক বলছেন ইন্না আংসাল নাহু হু ফি কাদার ইন্না আংসাল না হু এখানে হু ওহাকে আমি নাজিল করেছি ওহা কি ওখানে আর বলা হয়নি ওখানে আর বলা হয়নি যে ওহা কি ইন্না আংসাল না হু ওহা নাজিল করে কাদারে। তো ওহাটা কি এটা বলা হচ্ছে না তাহলে আমি আমাকে আবার যেতে হবে অন্য আয়াতে অন্যেজ ইমান রহমানীতি যে প্রথম কোরআনের তাপসির কোরআন দিয়ে হবে তো এখন ইন্না আনসাল না হুই হুর মার্জাটা কোন দিকে গেল সোটায় দোকানে যাচ্ছি রহমান রহিম হামিম আনসাল না হু এখানেও আনসাল না হু ওখানেও আনসাল না হু

বিশেষ করে ইমাম আহমদ উল্লাহ হানব্বুল রাহে তিনি রমাজান বারক আসলে কোরআন মাস হিসাবেই শুধু কোরআনের দেশতদিশের কাজেই বিয়ে করতেন অন্য কোনো অন্য আমল অন্য কোন দেশতদিশের কাজ কমিয়ে দিতেন এবং মালেক এরকম করতেন অন্যান্য আয়মায় মুশসাহী দিন প্রত্যেকের বেলায় আমরা বলতে পারি তারা এই কাজটি করেছেন এক রাত্রি কোরান খতমের যে আমাদের দেশে আবাস চালু আছে আসলে এটা বোধ হয় মানে কোরান এবং হাদিসের মোয়াফেক তো নয় পরিপন্থী বটেই বলা যায় তাই না আচ্ছা জানা সবচেয়ে বেশি সমস্যা যেটা সেটা হলো যে ও বেচারা কোরআন ধার ধারে না তারা তো কোরআন চর্চা করতেন এবং কোরআন বুঝার জন্য পড়তেন আর আমি কিছু লোক এনে কোরআন খতম দেওয়ার সবিনার ব্যবস্থা করলাম তো সম্পূর্ণ তো লক্ষ্য উদ্দেশ্যের সাথেও পরিপন্থী আবার বিষয়বস্তুর সাথেও তো পরিপন্থী কোরআনকে কোরআনের মর্যাদায় রেখেই আমাদেরকে কি করতে হবে কথা বলতে হবে প্রসঙ্গ আমরা সে প্রসঙ্গে না গিয়ে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে শাহরুর রমাবান এর মধ্যে মূল আলোচনার একটা বিষয় নিয়ে আসতে চাচ্ছি যে রমাদান মুবারক আল্লাহ বলছেন ফমান শাহিদ আমিন কুমুর শাহরা ফালিয়া সোমহ জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ আমরা কি করে বুঝবো যে রমাদান আমাদের মধ্যে সমাগত হয়েছে রমাদান এটা তো ইসলামিক ক্যালেন্ডারের নবম মাস এটা সাবান মাসের উনত্রিশ তারিখে আমরা এই জন্য চাঁদ খুঁজবো কারণ আল্লাহ তালা ইসাফ হমান শাহিদ আমিন কুমুর শাহরা ফালিয়া শহরে আমাদের প্রবেশ করতে হবে রমজান আমাদের প্রবেশ করতে হবে প্রবেশ করতে হলে রমজানের আগে যে সাবান মাস আছে সাবান মাসের শেষ তারিখের দিকে আমাদেরকে সচেতন হয়ে আকাশে চাঁদের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যদি আকাশ পরিচ্ছন্ন থাকে আর স্পষ্ট চাঁদ দেখা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে রমজান আমরা প্রবেশ করেছি অর্থাৎ চাঁদ দেখা গেলে

রমজান শেষ মানে ঈদের চাঁদ আর রমজা রমজান শুরু মানে রমজান তিনটা অবস্থায় আমরা বা তিন ভাবে বুঝতে পারবো একটা হলো যে চাঁদ দেখা যদি চাঁদ দেখা সম্ভব না হয় তাহলে তার আগের মাসকে তিরিশ দিন পূর্ণ করা আর এখানে একটা জিনিস আমাদের কাছে থেকে যায় যে চাঁদ দেখা মানে মানে দেশের সবাই মিলে চাঁদটা দেখতে হবে এমন কথা না যদি একজন বিশ্বস্ত মানুষ চাঁদটা দেখেন এবং তার ইমান আমান এবং সাক্ষী নেওয়ার মতো হয় তাঁরটা শুনলে এবং এটাকে মিডিয়ার মাধ্যমে এখন প্রচার করে দিলে সবার জন্য চাঁদ দেখা সাব্যস্ত হবে তাহলে শুনেও কিন্তু একদল দেখা যায় আমার দেশে বর্তমানে এই চাঁদকে কেন্দ্র করে চাঁদ দিন ঈদ হচ্ছে কেউ সৌদির আগে একদিন কেউ সৌদির সাথে কেউ পরে বলছে যে সুমুলের রুইয়াতি তো আমি দেখলে তারপরে করব সাহাবা একরাম চাঁদ দেখে এসে বলেছেন আবদুল্লাহ ওমারের জাহাদিস যে মানুষরা চাঁদ ছিল আমিও দেখলাম আর দেখে সে রাসু সাহাল্লামকে বললাম আর উনি বললেন বেলালকে দেখে বলে দাও কালকে ইয়া হবে রমজান হবে তাহলে এই যে শুনলে রমজান শুরু হয়েছে এটাও কিন্তু একটা আমাদের একটা ন্যায় পরায়ণ ব্যক্তি যদি দেখেছেন এটা বলেন প্রমাণিত হয় তাহলে আমাদের কাছে এটা প্রমাণিত হয়ে যাবে তাহলে আমরা আমাদের সেই এখন মিডিয়ার যুগে সহজ হয়ে গেছে চাঁদ দেখা না দেখা বিষয়টি সেভাবে আমরা সহজ উপায় জেনে নিয়ে আমরা রমদানে প্রবেশ করতে পারি এ ব্যাপারে আর আমাদের বিতর্কের কোনো অবকাশ নেই এখন প্রশ্ন হচ্ছে রমদান নবার এর এর মধ্যে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন আমি জানাব শেখ মাদানি সাহেবের কাছে জানতে চাইবো ইসলামের বুনিয়াদ সমূহের বুনিয়াদের একটু গুরুত্ব আরোপ করার জন্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য সিয়াম শব্দের অর্থ হলো এমসাক ইমসাক আলাইকুম সিয়াম তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের বন্ধ করা ফরসকে বন্ধ কি করবে সে তার অঙ্গ প্রত্যঙ্গকে বন্ধ করবে খানাপিনা বন্ধ করবে যৌন সম্ভব বন্ধ করবে এমনকি সে তার মনকেও বন্ধ করার চেষ্টা করবে আর সিয়াম হলে এমসাক এমসাক বলা হয় ব্রেক করা চলন্ত গাড়িকে থামিয়ে দেওয়া চলন্ত গতিপথকে রোধ করে দেওয়া না হলো সিয়াম ওই জন্য আসমান থেকে সাত আসমানের উপরে ফেরেস্তা

রাসূলনাম বলছেন বনি আল ইসলাম ওয়ালা বনি আল ইসলাম ওয়ালা 5 শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ সালাত ওয়া আইতাউ যাকাত ওয়া সাওম রমাদান রমাদানুল মুবারক সিয়াম পালন করে সিয়াম মানুষ যখন বিরত থাকে বিরত থাকলে মানুষের শারীরিক এবং মানসিক এবং আত্মিক উত্তর উৎকর্ষ সাধিত হয় এখানে একটা খুব মজার জিনিস সেটা হলো এই যে সিয়াম যদি কেউ পালন করে দুপুর দুপুর বেলা তাকে প্রচণ্ড পিপাসায় পেয়েছে ঘরের মধ্যে পানি আছে সফট ড্রিঙ্ক আছে কিন্তু সে খাচ্ছে না কার ভয়ে আল্লাহর ভয়ে কিন্তু যখনই সে ইফতার করে নিল ইফতার করার পরে দেখা যাচ্ছে সেই লোকটি আবার সিগারেট বিড়ি হারাম সেটা মুখের মধ্যে তুলে দিচ্ছে কেন তুলতেছে সিয়ামরত অবস্থায় তার ইমানের কাঁটাটা উপরে ছিল ইমানের গতিটা উপরে ছিল যখনই সিয়াম ছেড়ে দিয়েছে তখনই সেই ইমানের গ্রেড নিচে নেমে গেছে সাথে সাথে সে তখন হারাম খেতেও দ্বিধাবোধ করছে আলালিস্ট বিতার সকে সামনে ঘুরে বেড়াতো কিন্তু সে সিয়াম রাখার কারণে তাকে কেউ বাধা সৃষ্টি করনি কোনো পুলিশ প্রশাসন তাকে পাহারা দিয়ে রাখেনি সেই অবস্থায় সে এটাকে বর্জন করছে এই বর্জন করার মাধ্যমে হারাম জিনিস বর্জন করার একটি প্রশিক্ষণ তাকে দেওয়া হচ্ছে সময় আমাদের মাঝে সংক্ষিপ্ত আমরা যেটা বলতেছিলাম যে ইসলামের পাঁচটি बुनियाদের একটি হচ্ছে সিয়াম এই সিয়ামকে ইসলামের ইসলামের পাঁচটি বুনিয়াদের একটি যে বুনিয়াদ করা হয়েছে এই তো আমরা জানি যে হাদিসে জিবরিল সেখানে ও রসুল সাল্লাহ আলী ইসলামকে জিবরিল জিজ্ঞাসা করেছিলেন আকবর আনিল ইসলাম সেখানে কিন্তু রসুল সাল্লাহ আলী ইসলাম তিনি কি করেছেন সিয়ামের কথা উল্লেখ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে সিয়াম আমাদের জন্য যে রমাদান বারকে আল্লাহ রবুল্লাহ আলমিন ফরজ করেছেন সেই হিসাবে রমাদান ও সিয়ামের সমন্বয় করে কি করে আমরা এটাকে মূল্যায়ন করতে পারি অর্থাৎ রমাদান মুবারক এটা মহিমান্বিত মাস আর এই মাসে আল্লাহ সিয়ামকে ফরজ করেছেন আমরা এই কোরআনের মাস এবং পবিত্র মাসে আমরা সিয়াম পালনের মধ্য দিয়ে কি করে আমরা আত্মশুদ্ধি অর্জন করতে পারি সিয়াম যেটা আমাদের ভাই বলেছেন যে হিমসাক বা বিরত থাকা বিরত ফজর থেকে নিয়ে একেবারে সূর্যাস্ত পর্যন্ত এর দুই ধরনের বিরত রয়েছে একটা হলো বাহ্যিক একটা হলো আত্মিক বাহ্যিক দিক হল যে খাওয়া পান করা এবং স্ত্রী সহবাস করা এবং আত্মিক যেটা হলো সেটা হলো যে ইমানই রুহানি ইমানকে চার্জ করা কারণ যখন চার্জ হবে শুধু যদি আমরা বাহ্যিকটা দেখি কাজ হবে না আর আত্মিকটার সঙ্গে যদি সম্পর্ক না হয় তাহলে কখনোই হতে পারে এই জন্যে রমজান একটা মহিমান্বিত মাসে যেটাকে ফরজ করে দেওয়া হলো অতিরিক্ত সেটা হলো সিয়াম বাকিগুলি কিন্তু একটাও ফরজ না তো এই জন্যে সিয়ামের যে গুরুত্ব এবং তাৎপর্য এবং রমজানের সঙ্গে যে সম্পর্ক সেটা যেমন আমরা বলি যে যদি একটা মানুষের জীবনে আমরা দেখি সবচেয়ে বড় চাহিদা কিন্তু দুইটি একটা হলো পেটের চাহিদা আরেকটা তার যৌন চাহিদা পেটের চাহিদার জন্য মানুষ আজ কিনা না করতেছে এবং যৌন চাহিদার জন্য মানুষ কোন না পথ ধরতেছে তো একটা মানুষ যদি তার জীবনের সবচেয়ে বড় চাহিদা দুইটাকে কন্ট্রোল করতে পারে হালাল কিন্তু স্ত্রীও হালাল এবং তার পানি এবং খাদ্য খালা হালাল হালালটাকে যদি হারাম করে সে নিজেকে ট্রেনে নিতে পারে তাহলে যেটা অরিজিনালি হারাম থেকে কিন্তু তার জন্য বিরত থাকাটা অত্যন্ত সহজ হয়ে যায় এটাই কিন্তু মূল উদ্দেশ্য এবং এই মহিমানের মাসে সিয়ামের মাধ্যমে ইমানকে তাজা করে ইমানই বলে বলিয়ান হয়ে এবং তার আখেরাতের দিকে অগ্রসর হওয়া এবং সিয়ামের যে আপনার হিকমতগুলি আমরা পরবর্তীতে হয়তো আসব তার মাধ্যমে জানবো যে রমজান সিয়ামের মাধ্যমে আমাদের কত বড় কল্যাণ আল্লাহ রব্ব আলমীন চেয়েছেন ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে এবং শেখ আমি দুজনই চমৎকারভাবে রমাদান সিয়ামের যে গুরুত্ব সেটিও আলোচনা করেছেন আমরা আসলে আজকেরই আলোচনায় যেটা প্রমাণিত করলাম যে রমাদান রমাদক এই মাস হচ্ছে আরবি নবম মাস এবং এই মাস হচ্ছে অবারিত রহমত ও কল্যাণের মাস এবং এই মাস হচ্ছে পবিত্র কোরআন নাজিলের মাস এটাকে শাহরুল কোরআন বলা হয়ে থাকে এবং এর মধ্যে আল্লাহ রবাহিন ইসলামের পাঁচটি বুনিয়াদের অন্যতম একটি বুনিয়াদ সিয়ামকে ফরজ করেছেন যা আমাদেরকে কল্যাণের উপরে কল্যাণ অর্থাৎ কল্যাণের প্রতিযোগিতায় কল্যাণ এজন্যই আল্লাহর পক্ষ থেকে বলা হইয়া বাগিয়াল আকবিল কাজেই আমরা হে কল্যাণ কামীরা আমরা রমাদান মুবারকের মাসকে আন্তরিকভাবে স্বাগত জানাবো এবং ইমানকে বর্ধনের মাস হিসাবে কোরআনুল করিমের শিক্ষাকে ব্যক্তি ও বেষ্টি সামগ্রিক জীবনে বাস্তবায়নের জন্য একান্ত বাসনা নিয়ে আমরা এই মাসকে স্বাগত ও মোবারকবাদ জানিয়ে শ্য়াম সাধনায় প্রবৃত্ত হব আল্লাহরবুল আলমিন আপনাকে আমাকে সকলকে এই মর্মে এগিয়ে আসার তৌফিক দিন সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ রমজান বরকের মাহাত্ম গুরুত্ব এবং তার প্রয়োজনীয়তা নিয়ে আমরা পরবর্তী পর্বে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে আমরা আপনাদের কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি আবারও আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন শেষবারে আমরা আমাদের সকলের পক্ষ থেকে আমাদের সম্মানিত মেহমানদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এবং তাদের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব শেখ আমানুল্লাহ মাদানি জনাব শেখ ইউসুফ আবদুল মজিদ এবং জনাব শেখ সাইফুদ্দিন বেলাল মাদানিকে এবং আপনাদের সাথী মোহাম্মদ হারুন হাসিন আপনাদের খায়র ও আফিনেদ কামনা করে আজকের মতো এই পর্বে বিদায় আরজ করছি আসসালামু আলাইকুম ورحمة الله وبركاته তাদের নিজস্ব ঝুঁকি আর প্রতীক্ষার ক্ষণ লাভ কিংবা ক্ষতি নিশ্চিত নয় তবে এমনকি কোন বিনিয়োগের কথা আপনার জানা আছে যা আশ্বাস দেবে নিশ্চিত লাভের এই জীবনে না বরং পরকালে হ্যাঁ এমন একটা বিনিয়োগ যা আল্লাহ তালার পথে আমাদের সাথে অংশ নিন আল্লাহ আলার সত্যবাণী ছড়াতে মানব জাতির কাছে পিস টিভির সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল রায়ন ব্যাংক সাতচল্লিশ খ্যালথাউট রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি এক পাঁচ এক পাউন্ড অ্যাকাউন্ট নম্বর শূন্য এক এক তিন দুই তিন শূন্য এক আমাদের ইমেইল করুন সাপোর্ট টিভি ডট টিভি একটা চূড়ান্ত বার্তা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন দিয়ে আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন এমন এক কিতাব কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবাহ আলা কোরানকে রাখবেনি কোরআন শুধুমাত্র মমিনের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কুরআন দিয়ে জীবন গড়ি প্রতি রোববার মঙ্গলবার ও শুক্রবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে পাঁচটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়